नमस्कार बंधुरा ए टू जेड इलेक्ट्रॉनिक चैनले आपनादेर स्वागतम। आजकेर ए भिडियोटी इलेक्ट्रिकल नलेजेर क्षेत्रे खुबी गुरुत्वपूर्ण होते चलेछे, कारण आजके आमरा शिखते चलेछि किभाबे जेकोनो ब्याटारिर बैकअप टाइम हिसेब करते हैं। खूब सहजे निर्भुलभावे जेकोनो ब्याटारिर बैकअप टाइम हिसेब करार पद्धति सह एर सम्पर्के आरो प्रासंगिक आलोचना थाकछे भिडियोटीते, जार माध्यमे विषयगुली आपनी खूब सहजे बुझते पारबेन। ताई भिडियोटी एकटु स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइलो। ব্যাটারির ব্যাকআপ টাইম কিভাবে বের করতে হয় সেটি জানার আগে আসুন ছোট করে জেনে নিই ব্যাটারি সম্বন্ধে কিছু সাধারণ বিষয়। এটা তো আমরা অনেকেই জানি যে ব্যাটারি এমন একটি ডিভাইস যার মধ্যে ইলেকট্রিক্যাল শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে সংরক্ষণ করা হয় বা স্টোর করা হয়, এবং পরবর্তীতে আবার এই রাসায়নিক শক্তিকে ব্যাটারি আমাদের ইলেকট্রিক্যাল শক্তি হিসাবে প্রদান করে, যেটি আমরা প্রয়োজন অনুসারে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। ব্যবহারের দিক থেকে বিচার করে ব্যাটারিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে প্রাইমারি ব্যাটারি বা নন রিচার্জেবল ব্যাটারি। এ ধরনের ব্যাটারি তৈরির পরে মাত্র একবার ব্যবহার করা সম্ভব হয়। এ ধরনের ব্যাটারি সাধারণত হাতঘড়ি, টিভি, এসি ইত্যাদির রিমোট ও ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনায় ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারি। এই ধরনের ব্যাটারিগুলি রিচার্জেবল হয়, অর্থাৎ একবার চার্জ শেষ হয়ে যাওয়ার পরে পুনরায় এটিকে রিচার্জ করে বারবার ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। এই রিচার্জেবল ব্যাটারিকে আবার মূলত চার ভাগে ভাগ করা হয়, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, নিকেল ধাতব হাইড্রাইড, লেড অ্যাসিড ব্যাটারি। তবে যে কোনো ধরনের ব্যাটারি হোক না কেন, এদের মূল কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল শক্তিকে সংরক্ষণ করা বা ধরে রাখা। আর একটি ব্যাটারির মধ্যে ঠিক কত পরিমাণ ইলেকট্রিক্যাল শক্তি সংরক্ষিত আছে বা একটি ব্যাটারির ক্যাপাসিটি কত সেটি বোঝার জন্য AH বা অ্যাম্পিয়ার পার আওয়ার এককটি ব্যবহার করা হয়। আর যে সমস্ত ব্যাটারির ক্যাপাসিটি 1 অ্যাম্পিয়ারের কম হয়ে থাকে সেই সমস্ত ব্যাটারির ক্ষেত্রে MAH বা মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার এককটি ব্যবহার করা হয়। যেমন ধরুন একটি 12 ভোল্ট 50 অ্যাম্পিয়ার পার আওয়ার ব্যাটারি, এর অর্থ হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের কোনো লোডকে এই ব্যাটারির সঙ্গে সংযোগ করলে সেটি 50 ঘন্টা চলবে। ঠিক একইভাবে 1.5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ারের একটি ছোট ব্যাটারির সঙ্গে 1.5 ভোল্ট 100 মিলি অ্যাম্পিয়ারের কোনো লোড ব্যাটারির সঙ্গে সংযোগ করলে সেক্ষেত্রে আপনি 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, রিচার্জেবল ব্যাটারির সম্পূর্ণ চার্জকে কখনোই শেষ করা উচিত নয়, কারণ ব্যাটারি ব্যবহারের একটি সাধারণ নিয়ম রয়েছে যাকে টেকনিক্যাল ভাষায় ব্যাটারি থাম রুল বলা হয়। এই নিয়ম অনুযায়ী ব্যাটারিকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাখার লক্ষ্যে ব্যাটারির মোট ক্ষমতার 70-90% ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ একটি ব্যাটারি যদি 100 অ্যাম্পিয়ারের হয় সেটিকে ফুল চার্জ করে সেটি থেকে আপনি 70-90 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারেন। আর আপনি যদি এই নিয়ম না মেনে ব্যাটারি সম্পূর্ণ চার্জ শেষ করে ফেলেন সেক্ষেত্রে পরবর্তীতে ওই ব্যাটারিটি চার্জ করতে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাছাড়াও ব্যাটারিটি সম্পূর্ণরূপে ডিসচার্জ হয়ে যাওয়ার ফলে ব্যাটারির সেলগুলি খারাপ হয়ে ব্যাটারির নানান সমস্যা সহ ফুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবার আসুন মূল আলোচনায় ফেরা যাক। ব্যাটারি ব্যাকআপ টাইম হিসাব করার জন্য প্রথমে আমাদের ব্যাটারির অ্যাম্পিয়ার পার আওয়ারের সাথে ডিসচার্জ কারেন্ট বা মোট অ্যাম্পিয়ারের লোডকে ভাগ করতে হবে। অর্থাৎ আপনি সরাসরি ব্যাটারির সঙ্গে বা ব্যাটারির সঙ্গে সংযুক্ত ইনভার্টারের সাথে ঠিক কত অ্যাম্পিয়ার লোড সংযুক্ত করেছেন সেই পরিমাণ অ্যাম্পিয়ারের সাথে ব্যাটারির অ্যাম্পিয়ার পার আওয়ারকে ভাগ করতে হবে। আর ব্যাটারিটিতে কত অ্যাম্পিয়ার লোড রয়েছে সেটি হিসাব করার জন্য আপনার ঘরের সকল বৈদ্যুতিক উপকরণের ওয়াটকে যোগ করতে হবে এবং মোট ওয়াটের সাথে ব্যাটারির ভোল্টেজ অর্থাৎ 12 ভোল্ট দিয়ে ভাগ করতে হবে। মনে করুন একটি বাড়িতে 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ার পার আওয়ারের একটি বড় ব্যাটারি ও তার সাথে একটি পাওয়ার ইনভার্টার সংযুক্ত রয়েছে এবং পাওয়ার ইনভার্টারের সাথে সংযুক্ত রয়েছে বাড়ির সকল বৈদ্যুতিক উপকরণ। ধরে নিলাম 5টি এলইডি লাইট, 2টি সিলিং ফ্যান ও 2টি টিভি। এখন এই সমস্ত উপকরণের ওয়াটকে একসঙ্গে যোগ করতে হবে। 5টি এলইডি লাগানো রয়েছে প্রত্যেকটি 9 ওয়াট করে, সুতরাং 5টি এলইডি 45 ওয়াট, সিলিং ফ্যান 60 ওয়াট করে 120 ওয়াট ও 2টি টিভি 100 ওয়াট করে 200 ওয়াট। তাহলে মোট ওয়াট হচ্ছে 45+120+200=365 ওয়াট। এখন মোট ওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করতে গেলে 365 ওয়াটকে 12 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমাদের ব্যাটারিটি 12 ভোল্টের, তাহলে ব্যাটারির 12 ভোল্ট ভাগ 365 ওয়াট, উত্তর হবে 30.416 অ্যাম্পিয়ার, হলো আমাদের ডিসচার্জ কারেন্ট। এখানে সাধারণত একটা ভুল অনেকেই করে থাকে, ব্যাটারির 12 ভোল্টের সাথে ওয়াটকে ভাগ না দিয়ে ইনভার্টারের আউটপুটের 220 ভোল্টের সাথে ওয়াটকে ভাগ করে থাকে। এটি সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি। তাহলে এখন নিয়ম অনুযায়ী ব্যাটারির অ্যাম্পিয়ার পার আওয়ার ভাগ ডিসচার্জ কারেন্ট, সুতরাং 200 ভাগ 30.416 অ্যাম্পিয়ার, উত্তর হবে 6.575 ঘন্টা। তবে আমাদের ব্যাটারিটি 6.575 ঘন্টা চলবে না, কারণ একটু আগে আমরা জেনেছি ব্যাটারির থামরুল সম্পর্কে। আর যেহেতু আমরা উদাহরণ হিসাবে নিয়েছিলাম একটি লেড অ্যাসিড ব্যাটারি, থামরুল অনুযায়ী যার এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা 70-85%, তবে আমরা 70% ধরে হিসাব করব। সুতরাং আমাদের এই 6.575 ঘন্টার 70% বের করতে
করতে হবে অর্থাৎ 6.575 গুণ 0.7 উত্তর হবে 4.602 ঘন্টা এখন এই দশমিকের পরের সংখ্যা অর্থাৎ 0.602 কে মিনিটে রূপান্তর করতে 60 দিয়ে গুণ করতে হবে সুতরাং 0.602 গুণ 60 উত্তর হবে 36.12 অর্থাৎ আমাদের ব্যাটারিটি মোট 4 ঘন্টা 36 মিনিট চলবে তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে কোনো ব্যাটারির ব্যাকআপ টাইম কখনোই 100% নির্ভুলভাবে করা সম্ভব নয় কারণ ব্যাটারির কত সময় ব্যাকআপ দিবে তা গণিতের বাইরেও কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন আপনার ব্যাটারিটি গুণগত মান 100% ঠিক আছে কিনা কত দ্রুত ব্যাটারিটি ফুল চার্জ করেছেন কি ধরনের আবহাওয়ায় আপনি ব্যাটারিটি ব্যবহার করছেন যদি ইনভার্টারের সাথে ব্যবহার করে থাকেন তাহলে ইনভার্টারেরও কিছু এফিসিয়েন্সি রয়েছে ব্যাটারি থেকে লোডের সঙ্গে যদি আপনি লম্বা তার ব্যবহার করেন সেক্ষেত্রে তারেরও কিছু ভোল্টেজ লস রয়েছে তবে এই লস খুবই সামান্য পরিমাণ হওয়ায় থিওরিক্যাল ক্যালকুলেশনে এটিকে ধরা হয় না আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এর উপর আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ।